সে একজন কাঠুরে ছিল। সে জঙ্গলে যেত, জঙ্গলে গিয়ে অনেক কাঠ কাটতো এবং সে কাঠগুলোকে বোঝাই করতো। তার কাছে একটা গাধা ছিল, ঠিক আছে? সে গাধার পিঠে করে সে জঙ্গল পেরিয়ে, গ্রামের রাস্তা পেরিয়ে সে হাটে যেত এবং হাটে গিয়ে সেই বোঝাই করা তার যে কাঠ, যে যেগুলো কাঠ কেটে আনতো সেগুলো সে বিক্রি করতো এবং এভাবে তার দিন যাপন হতো। শুধু তার নয়, তার সঙ্গে যে গাধাটা যেত, সে গাধাটারও জীবন যাপন সে মালিকের সাথেই হতো এবং তার পরিবার এবং গাধাটাকে নিয়ে তার সংসারটা খুব ভালো ছিল। এইভাবে তার সে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত কাজ করতে থাকলো। এবার সময়ের সাথে সাথে কি হলো, গাধাটাও কি হলো, তার বয়স বেড়ে গেল, ঠিক আছে? এবং সে আর এত বোঝা বইতে পারলো না। আগে যে রাস্তাটা সে গাধাটা 1/2 ঘন্টা বা 1 ঘন্টায় যেতে পারতো, আজকে বয়সের ভারে সে কি হয়ে গেল, সে 1 ঘন্টা রাস্তা যেতে শুরু করলো 2 ঘন্টায়, কখনো 2.5 ঘন্টায়। এবং এইভাবে তার মনিব, তার মালিক আর মনে করলো যে না, সে যতক্ষণে হাটে পৌঁছচ্ছে ততক্ষণে হাট শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার ব্যবসাটাও কিছু করতে সে পারছে না এবং তার লস হচ্ছে। এবং সে বুঝতে পারলো যে কি হবে, এই কাঁথাটা যদি হবে না, আমাকে নতুন কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো সেরকমই ব্যবস্থা করতে গিয়ে কাঁথাটা চিন্তা করলো যে আমি কিভাবে অন্য কিছু আমি কি করতে পারি, আমি আবার নতুন করে আবার এই ব্যবসাটাকে কি করে দাঁড় করাতে পারি। তখন সে চিন্তা করলো যে এই বুড়ো গাধাকে কেউ কিনবেও না, তাকে বিক্রিও করতে পারবে না, তো এটা বরঞ্চ গাধাটা তার কাছে থাকবে, তার আরো লস, কারণ এই গাধাটার পেছনে তার বরঞ্চ কিছু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, তাকে মানুষ করার বা তাকে মানুষ করার না, ইন্টারেস্ট তাকে খাইয়ে পড়িয়ে বেঁচে রাখার জন্য তার যে খরচটা হচ্ছে সেই খরচটা ওঠার কোনো সুযোগ নেই। এবার সে কি করবে কি করবে, সে তখন একটা কথাই ভাবলো যে এই গাধাটা যতক্ষণ না মরে যাচ্ছে, এই গাধাটা তাকে মেরে না ফেললে এর থেকে আর উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই। সে ভাবনা থেকে কি করবে বুঝতে পারছে না। তারপর একবার মনে হলো এই গাধাটাকে মেরে ফেলাটাই শ্রেয় হবে, কিন্তু ও চিন্তা করলো যে আমি আজকে যদি এই গাধাটাকে সকলের সামনে মেরে ফেলি বা সবাই যদি গ্রামের লোক জানতে পারে যে গাধাটাকে আমি মেরে ফেলেছি, তাহলে লোক আমাকে কি ভাববে, যে এতদিন পর্যন্ত আমি এই গাধাটাকে নিয়ে সংসার চালালাম, তাকে আমার প্রয়োজনে খাটালাম, আর আজকে এটা অথর্ব হয়ে গেছে বলে গাধাটাকে আমি মেরে ফেললাম। তো এই চিন্তা করে একটা জিনিস চিন্তা করলো যে আচ্ছা, অনেক গভীর রাতে যখন কেউ দেখতে পাবে না সেই সময়ে আমি গাধাটাকে মেরে ফেলার একটা ব্যবস্থা করি। এবার এরকমই একটা সময়ে সে গাধাটা মেরে ফেলার একটা বুদ্ধি ঠিক করলো যে তার বাড়ির উঠোনে একটা কুয়ো ছিল, যে কুয়োটার মধ্যে কোনো জল ছিল না। ও চিন্তা করলো কুয়োটা তো অনেক গভীর আছে, সো ওই কুয়োটার মধ্যে আমি গাধাটাকে ফেলে দিই, গাধাটাকে ফেলে দেবো, তারপর ওই কুয়োটাও এমনি আমার ভরাট করার দরকার, লোকজন জানে আমি মাটি ফাটি এনে রেখেছি, তারপর আমি সেই মাটি চাপা দিয়ে গাধাটাকে কি করব, আমি মেরে ফেলবো। তো যে না ভাবা সেই রকম কাজ, রাত্রে 1টা 12টা 1টার সময় যখন গ্রামের সব লোক শুয়ে পড়েছে অন্ধকার, তখন সে লোকটি তার গাধার কাছে গেল এবং গাধার পিঠে হাত দিল। গাধাটা কি, তার মালিকের সঙ্গে এত বছর সময় দিয়েছে, মালিক যখন যা বলেছে সেটাই করেছে, তো সুতরাং সে মালিককে অবিশ্বাস করেনি। মালিকের বুদ্ধি, তার ভাবনা চিন্তা ছিল সেগুলো সে জানতো না। সে মালিক তাকে ডাকা মাত্রই মালিকের সাথে যেতে স্টার্ট করেছে এবং যাওয়ার স্টার্ট করতে করতে মালিক তাকে নিয়ে গেল আস্তে আস্তে কুয়োটার কাছে, এবং মালিক কুয়োটার দিকে তাকাতে থাকলো। গাধাটাও ভাবলো নিশ্চয়ই কুয়োতে কিছু আছে, আমিও নিশ্চয়ই তাকাই। এই করতে করতে মালিক এক সময় তাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। প্রথমে সে বিলিভ করেনি যে তার মালিক তাকে কুয়োর মধ্যে, অত বড় গভীরে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এবং সে চেঁচাতে শুরু করলো, মানে এমন ভাবে চেঁচাচ্ছে সে যেন মানে বোঝাতে চাইছে মালিককে যে আমাকে বাঁচাও, আমি এর মধ্যে পড়ে গেছি। তারপর সে কিছুক্ষণ পর যখন দেখতে পাচ্ছে মালিকের কোনো চেষ্টা নেই তাকে বাঁচানো, সে বুঝতে পারলো যে আসলে বোধহয় মালিক তাকে মেরে ফেলার জন্যই তাকে এই কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এবং সেই ভাবনা থেকে সে যখন চিন্তা করলো কি করব কি করব, সারা জীবন সে কোনোদিন নিজের বুদ্ধি খাটায়নি, সে কি করেছে, সে মালিক যেরকম বলেছে যত বোঝা চাপিয়েছে সেই বোঝা চাপিয়ে সে গেছে হাতে, মালিক যখন তাকে হাত থেকে কাজ সেরে ফিরে এসছে তখন মালিকের সাথে সে ফিরে এসছে। তো তার নিজের জীবনের কিছু ইচ্ছে তাগিদ কোনো কিছুই তার জীবনে ছিল না, সে খুশি ছিল তার মালিকের সাথে। কিন্তু তার মালিক শেষ সময় তার সঙ্গে এরকম একটা জায়গা করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেটা বুঝতে পারেনি। তো সেরকম সিচুয়েশনে যখন দেখা গেল যে ও ভাবতে শুরু করলো কেন মালিক আমার সাথে এরকম করলো, বা আমি এখান থেকে উদ্ধারই বা কিভাবে পাবো, সো তখন চিন্তা করলো যে আমি কিভাবে এখান থেকে উদ্ধার পেতে পারি বা বাঁচতে পারি। এবং হঠাৎ দেখলো তার গায়ের উপর কিছু মাটি এসে পড়লো, ঝুরঝুর করে কিছু মাটি এসে পড়লো। সে বললো আরে কি উপচ্ছে উপর থেকে, সে ভাবতে ভাবতে আবার এসে পড়লো তার ঘাড়ের মধ্যে কিছু একটা।
এই করতে করতে তার মধ্যে আবার কিছু এসে পড়লো, তখন বুঝতে পারলো আরে এটা তো আসলে আমাকে মেরে ফেলারই চক্রান্ত হচ্ছে, অর্থাৎ এই মাটিগুলো ফেলে আমাকে মাটি চাপা দিয়ে এখানে মেরে ফেলার প্ল্যান করছে আমার মালিক। তখন সে সে গাধা, সে কোনোদিন নিজের বুদ্ধি মানে বুদ্ধি করে কিছু চলেনি, বা সে ভাবেনি যে আমি আমার লাইফে কি করব না করব এরকম একটা সিচুয়েশন থেকে সে এখন ভাবতে শুরু করলো, যখন সে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার এখন মরণ পণ সিচুয়েশন, সে এখন আইদার তার নিজেকে কিছু করতে হবে এবং সে তাকে বাঁচতে হবে, অথবা তাকে মেনে নিতে হবে তার যে এই দুর্ভাগ্য সিচুয়েশন বা তার মালিক যে তাকে মেরে ফেলছে তাকে এটা মেনে নিতে হবে। তো সেই সিচুয়েশন থেকে যখন চিন্তা করতে লাগলো, চিন্তা করতে লাগলো, যে লোক যে জীবনে কোনো ভাবনা চিন্তা করেনি সেই গাধাটাও ভাবতে শুরু করলো সে কি করে নিজের লাইফটাকে চেঞ্জ করবে, এবং ধীরে ধীরে ভাবতে ভাবতে সে নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস আনার চেষ্টা করলো যে না আমি বাঁচবো, আমি বাঁচতে পারি, নিশ্চয়ই এরকম রাস্তা আছে, আমি কি করবো। এই করতে করে হঠাৎ তার একটা খেয়াল হলো যে আচ্ছা যে মাটিগুলো পড়ছে সে গা ঝাড়া দিয়ে সে মাটিগুলো গায়ের থেকে ফেলে দিচ্ছে এবং সেই মাটির উপর এসে দাঁড়িয়ে যাচ্ছে। এইভাবে ধীরে 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 সে কি করতে লাগলো, সে আস্তে 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 যত মাটি পড়ছে গা ঝাড়া দিচ্ছে, মাটিগুলো যে গায়ে থেকে পড়ে যাচ্ছে সে মাটির উপর গিয়ে দাঁড়াচ্ছে, আবার যখন মাটি পড়ছে গা ঝাড়া দিচ্ছে সে মাটিগুলোর ওপর আবার গিয়ে দাঁড়াচ্ছে। এই করতে করতে এত বড় একটা বড় কুয়োর মধ্যে ধীরে ধীরে মাটিও ভরতে থাকলো আর ও সেখান থেকে নিজে নিজে আস্তে আস্তে পা দিয়ে সেই উঁচু জায়গায় আসতে শুরু করলো, এবং ধীরে 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 এভাবে যত তার মালিক মাটি ফেলতে লাগলো, তাকে মারার চেষ্টা করতে লাগলো, সে নিজের আত্মবিশ্বাসের ফলে, নিজের উপর বিলিফ রাখার ফলে যে না আমি বাঁচবই, আমাকে বাঁচতেই হবে, আমাকে সেই রাস্তাটা বার করতে হবে, সেই ভাবনা থেকে সে কি করলো, ধীরে 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 যতই মাটি পড়ছে সেই মাটির উপর পা রেখে রেখে আস্তে আস্তে কুয়োর বাইরে চলে এলো। ফ্রেন্ডস, এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের উপর বিলিভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি থাকবেন, আপনাকে মেনে নিতে হবে আপনার জীবনে আপনার সঙ্গে যেটা ঘটছে, আর যেটা আপনার সঙ্গে আপনার জীবনে যেটা ঘটছে যেটা আপনি পছন্দ করছেন না, আপনি ডিজার্ভ করেন তার থেকে অনেক বেশি কিছু, আপনি অনেক ভালো থাকতে পারেন, তখনই আপনার মনের মধ্যে একটা যেটা জিনিস দরকার সেটা হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ, যে আপনার মধ্যে সেই বিশ্বাসটা থাকা দরকার যে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন, আপনি আপনার সিচুয়েশনটাকে পরিবর্তন করতে পারেন। আমরা অনেকেই মনে করি, বিশেষ করে আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেকেই মনে করি যে আমার আপলাইন বোধহয় আমার লাইফ চেঞ্জ করে দেবে, কোম্পানি বোধহয় আমার লাইফ চেঞ্জ করে দেবে। ভুল, কেউ আপনার লাইফ চেঞ্জ করতে পারবে না যতক্ষণ না আপনি ডিসাইড করবেন যে আপনার লাইফ আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ যতক্ষণ না আপনার মধ্যে সে বিলিফটা আসছে, সে বিশ্বাসটা আসছে যে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনার মধ্যে সেই যোগ্যতা আছে, আপনি ডিজার্ভ করেন একটা দারুণ সাকসেসফুল লাইফ, আপনি ডিজার্ভ করেন একটা দারুণ নিজের জন্য একটা নিজের বাড়ি, আপনি ডিজার্ভ করেন যে আপনার নিজের একটা বাড়ি হবে, নিজের একটা গাড়ি হবে, আপনি ডিজার্ভ করেন আপনার একটা দারুণ লাইফস্টাইল হবে, আপনি ডিজার্ভ করেন যে আপনি আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততিকে, আপনার মা বাবাকে বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস, বেস্ট অফ দ্য বেস্ট রিকোয়ারমেন্ট, তাদের যা কিছু আছে সেটা বেস্ট অফ দ্য বেস্ট দিতে পারেন, সেটা যদি আপনি বিলিভ করেন যে আপনি দিতে পারবেন তবেই আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন, আদারওয়াইজ এটা আপনার পক্ষে সম্ভব হবে না।